ঢাকা অভিমুখী আন্তনগর যমুনা এক্সপ্রেস রাজধানীর তেজগাঁও এলাকার মাছের আড়তের সামনে লাইনচ্যুত বগিটি উদ্ধার হয়েছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শাকিল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। আর শাকিল, ট্রেনটি কিভাবে লাইনচ্যুত হয়েছিল এবং এখন উদ্ধার অভিযানের পর লাইন নিশ্চয় ক্লিয়ার হয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ঈশাদ, ঢাকার কমলাপুরের সঙ্গে এখন রাজধানীর যোগাযোগ আবারও নিরবিচ্ছিন্নভাবে স্থাপিত হয়েছে, কারণ এরই মধ্যে ট্রেনটিকে সংস্কার করে আবারও কমলাপুরের দিকে চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা যেটা ঘটেছিল সেটা হচ্ছে জামালপুর থেকে কমলাপুরগামী এক্সপ্রেস যমুনা, এর দুটি চাকা আসলে খুলে পড়েছিল এবং খুলে যাওয়ার কারণে কিন্তু এই লাইন থেকে ট্রেনটি চ্যুত হয়ে পড়ে এবং তখনই আসলে দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনা এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পাইনি, তবে ঘন্টা দেড়েকের মধ্যেই সেটি সংস্কার করে হচ্ছে আমার পেছনে যে জায়গাটি দেখছেন আপনি তেজগাঁও রেললাইনের পাশে, ওখানে রাখা হয়েছিল এবং এখন থেকে 10 মিনিট আগে এখান থেকে আবার কমলাপুরের দিকে ট্রেনটিকে চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ধরনের দুর্ঘটনা কিন্তু আমরা বারবারই দেখি, ট্রেনের লাইনচ্যুত হওয়া, চাকা খুলে যাওয়া এবং সিগন্যালিংয়ে মিস কারণে দুই ট্রেনের সংঘর্ষ আমি দেখেছি। আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই, এই যে লাইনটি আপনি দেখছেন, এই লাইনটি প্রায় 30 থেকে 35 বছরের পুরনো। আপনি যদি দেখেন এই রেল ট্র্যাক, এটি আসলে চলার অনুপযোগী এখন। গত 10 বছরে কিন্তু এই রেলের পেছনে প্রায় 70,000 কোটি টাকারও বেশি খরচ হয়েছে, কিন্তু এখনও দেশের মূল যে রেল লাইনটি টঙ্গী থেকে কমলাপুর পর্যন্ত, এটি কিন্তু এই লাইনটি, এবং এটির যদি এই দশা হয় তাহলে দুর্ঘটনা কিন্তু অবশ্যম্ভাবী এবং সেই দুর্ঘটনা আরও সামনে ঘটতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না রেল কর্তৃপক্ষ এই নিরাপত্তার দিকটি এবং এই সেফটির দিকটি তারা নজর না দেবেন। এবং এই গত 10 বছরে রেলের অনেক সংস্কার হয়েছে, নতুন বগি এসছে, কোচ এসছে, লোকোমোটিভ এসছে, নতুন লাইন হয়েছে এবং অনেকগুলো জেলায় কিন্তু রেলের কানেক্টিভিটির আওতায় এসছে, কিন্তু নিরাপত্তার দিকটি নিশ্চিতভাবেই সর্বাধিকার দেওয়া উচিত। এবং এই জন্য এই রেল লাইন যেগুলো রয়েছে এবং যে ইঞ্জিনগুলো রয়েছে, যে কোচগুলো রয়েছে, সেগুলো সংস্কার করা আমূল দরকার বলে মনে করছেন অনেকে। ঈশ্বর, শাকিল, আপনাকে অনেক ধন্যবাদ।